আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আটা দিয়ে চুলোয় তৈরি করে দেখাবো প্লেন কেক। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। শুরুতেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুইটি ডিম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার রেগুলার তেল। দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এখানে চিনিটা আমি পাটায় ফিসে নিয়েছি, চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো চিনি ইউজ করলে বিট করতেও সহজ হয়, সাথে চিনিটা তাড়াতাড়ি গলেও যায়। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। চিনিটা তেল ও ডিমের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত বিট করতে থাকব। তো এরই মাঝে আমার বিট করা শেষ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা। আরো দিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আরো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আরো দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে এটাকে একটা পারফেক্ট ব্যাটারের রূপ দিব। তো এটাকে আমি কন্টিনিউসলি বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে না আসে। এই পর্যায়ে নিয়ে আসতে হাফ কাপ দুধ আমার পুরোটাই লেগেছে। তো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি। এখানে কেকটা জমানোর জন্য এই বোলের মধ্যে আমি তেল মেখে নিচ্ছি। বোলের নিচে দেওয়ার জন্য একটা কাগজের টুকরা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, এবার বসিয়ে দিচ্ছি। এখন কিছু অংশ খালি রেখে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ফাঁকা অংশ কেক ফুলে এমনিতেই ভরে যাবে। এইদিকে এই হাঁড়িটাতে আমি বেশ কিছুটা বালুর উপরে একটা স্টোন গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন স্টোনের উপরে আমি ব্যাটারের বোলটা বসিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছু কিশমিশ ও কিছু চেরি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে অপেক্ষা করব 35 থেকে 40 মিনিট। ফিরে আসলাম 40 মিনিট পরে। এবার একটা শলাকার সাহায্যে দেখে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা। একদম পারফেক্ট।
আপনারা দেখেই বুঝতেছেন এটা কতটা পারফেক্ট ও লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।